নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলারা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পাঁচশো টাকা ও হাজার টাকা করে পাচ্ছেন ব্যাংকে দু হাজার একুশ সালে চালু হওয়া এই প্রকল্পে বাংলার অনেক মহিলারা আবেদন করেছিল তাদের মধ্যে বেশিরভাগ মহিলারাই বর্তমানে টাকা পাচ্ছেন বর্তমানে দু সালে আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পে অনেক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেন অনেকে আবার নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন অনেকে আবার পুরাতন আবেদনপত্রগুলি সংশোধন করেছেন তবে এবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর কোনোরকম এস এম পাননি অনেক মহিলারা তাই তারা চিন্তায় রয়েছেন যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনোরকম এস এম আসেনি তাদেরকে বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এস না আসলেও এবার টাকা দেয়া হবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার বন্ধুরা কাদের কাদের এস না আসলে টাকা দেওয়া হবে কত টাকা করে দেওয়া হবে এস না পেলে কি করবেন এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই রকম লেটেস্ট খবরে আপডেট সবার প্রথম পাবার জন্য বন্ধুরা বাংলার মহিলাদের জন্য সুখবর এস এম ছাড়াই ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য খুশির খবর এস এম এস না আসলেও পাবেন এপ্রিল মাসের টাকা তবে এপ্রিল মাসে টাকা পাওয়ার জন্য আবেদনকারী মহিলাদের কয়েকটি কাজ করতে হবে যে সমস্ত আবেদনকারী এই কাজগুলি সঠিকভাবে করবেন তারা একসাথে এপ্রিল মাসে পাবেন চার হাজার ও আট হাজার টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এবার যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের ব্যাংকে চার হাজার ও আট হাজার টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার সেই কথা তিনি রেখেছেন তার কথা মতোই বাংলাতে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই চালু হয়েছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন গ্রহণ করা শুরু হয় বেশিরভাগ মহিলারাই এই ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রায় দু কোটির বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলারাই বর্তমানে টাকা পাচ্ছেন এই বছরও ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুয়ার সরকার ক্যাম্পে পুনরায় প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছিল অনেক মহিলারা নতুন করে আবেদন করেছেন অনেকে আবার পুরাতন করেছেন দু হাজার বাইশ সালে কিন্তু বন্ধুরা এবারও অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর কোনো রকম এস এম পাননি আবার কোন কোনো মহিলাদের একটি এসএমএস আসলেও দ্বিতীয় এস এম আসেনি তবে এসএমএস না আসলে চিন্তা করার কোনো কারণ নেই এই মেসেজ নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছেন যেমন অনেকেই এই ফর্ম জমা দেওয়ার পর মেসেজটি পাচ্ছেন না যার ফলে অনেকের মধ্যেই দুশ্চিন্তা দেখা দিচ্ছে তবে যাদের এই এস এম আসেনি তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই কারণ এস না আসলেও এবার টাকা দেওয়া হবে আবেদনকারীদের এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বন্ধুরা যে সমস্ত মহিলারা দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের বেশিরভাগই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তবে এমন অনেক মহিলা আছে যারা দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও এক টাকাও পাননি সেই সমস্ত মহিলারা এবারে দুয়ারা সরকার ক্যাম্পে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা এখনও এসে পৌঁছয়নি বা যাদের যাদের অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং আছে বা যাদের আবেদনপত্রে ভুল ত্রুটি ছিল যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ছিল যাদের স্বাস্থ্য সাথী কার্ডের সমস্যা ছিল যাদের পঁচিশ বছরের কম ছিল যাদের কাস্ট সার্টিফিকেটের সমস্যা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবাইকে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকারে নিজেদের আবেদনপত্রগুলি সংশোধন করার কথা বলেছিলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যেসব আবেদনকারী নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সবাইকে এপ্রিল মাসে একসাথে চার হাজার টাকা ও আট হাজার টাকা করে দেওয়া হবে সাধারণ ক্যাটাগরি মহিলারা পাবেন চার হাজার টাকা এবং এস সি এস ক্যাটাগরি মহিলারা পাবেন আট হাজার টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই টাকা সমস্ত আবেদনকারীদের ব্যাংকে দিয়ে দেওয়া হবে তবে সবাই এই টাকা একসঙ্গে নাও পেতে পারেন যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক আবেদনকারী তাই এই টাকা সবাইকে ধাপে ধাপে দেওয়া হয় বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো রকম এসএমএস পাননি অবশ্যই কমেন্ট করে জানান বা কারা কারা বর্তমানে টাকা পাচ্ছেন না কমেন্ট করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন